Assalamualaikum. Welcome to another video. Shubhro bondhu, asha kori apnara shobai bhalo achen. Ajker class ta hocche English spoken er prothom class. Ami ajke theke English spoken class shuru korlam. Asha kori apnara amar class er sathei thakben. Ajker ei prothom class e amra alochona korbo je English te kotha bolte hole ashole ki shekha dorkar. Ebong ekjon byaktir sathe jokhon apnar prothom dekha hobe tokhon apni take kibhabe sambhashon korben kibhabe obhibhodon korben shei bishoyta amra ajke ingrejite shekhe nebo tar age ami dui ekta kotha bole nei je amra jokhon ingrejite kotha bolbo tokhon kintu obosshoi amader shurute ekta obhibhodon ba ekta sambhashon korei kintu ingreji kotha bolata shuru korte hobe amra jara musliman achi যখন আমরা সাক্ষাৎ করি তখন কিন্তু শুরুতে আমরা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন যদি হিন্দু হয় তাহলে কিন্তু আমরা বলি নমস্কার কেমন আছেন এই কথাগুলো কিন্তু সকাল সন্ধ্যা রাত কখনোই পরিবর্তন হয় না কিন্তু ইংরেজিতে কথা বলার সময় অভিবাদন শব্দটি বিভিন্ন সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয়ে থাকে সকালে দেখা হলে একটা বলতে হয় দুপুরে দেখা হলে একটি কথা বলতে হয় এবং বিকালে দেখা হলে আরেকটা ইংরেজি অভিবাদন করতে হয় তাহলে আসুন আমরা এই ক্লাসে সেই জিনিসটি শিখে নেব যখন আপনার সাথে কোনো জায়গায় দেখা হবে কোনো ব্যক্তির সাথে তখন যদি সেটা ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ ভোরবেলা থেকে দুপুর একটা পর্যন্ত হয় দুপুর একটার ভিতরে হয় তাহলে কিন্তু আপনাকে তখন বলতে হবে গুড মর্নিং আমি আবারও বলছি তখন আপনাকে বলতে হবে গুড মর্নিং উনি যদি আপনার ভাই হয়ে থাকে তাহলে আপনাকে বলতে হবে গুড মর্নিং ব্রাদার আমি আবার বলছি গুড মর্নিং ব্রাদার দুপুরবেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত যদি কারোর সাথে আপনার দেখা হয় তখন কিন্তু আপনি গুড মর্নিং বলতে পারবেন না তখন আপনাকে বলতে হবে গুড আফটারনুন আমি আবারও বলছি তখন আপনাকে বলতে হবে গুড আফটারনুন কারণ বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত কারোর সাথে দেখা হলে তখন গুড আফটারনুন বলতে হয় আর যার সাথে দেখা হলো উনি যদি আপনার আঙ্কেল হয় তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে গুড আফটারনুন আঙ্কেল গুড আফটারনুন আঙ্কেল আবার বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই সময়টা আমরা বিকেল হিসেবে ধরি এবং এই বিকেলবেলা যদি আপনার সাথে কারোর সাথে দেখা হয় তাহলে আপনাকে বলতে হবে গুড ইভিনিং উনি যদি আপনার কাকিমা হয় বা চাচি হয় তখন আপনাকে বলতে হবে গুড ইভিনিং আন্টি গুড ইভিনিং আন্টি এবং রাত্রে বিদায় নেওয়ার সময় যখন আপনি কথাবার্তা বলবেন কথা বলার শেষে তখন কিন্তু আপনাকে একটা অভিবাদন দিয়েই কথাটি শেষ করতে হয় সেটা হলো শুভরাত্রি বাংলায় হলো শুভরাত্রি ইংরেজিতে বলতে হবে গুড নাইট দিনে রাতে যে কোনো সময় যদি আপনার কারোর সাথে কথা বলার শেষ সময়টা যখন আপনি কথা বলার শেষ আপনি চলে আসবেন তখন কিন্তু আপনাদের বলতে হয় যে আজকের মতো তাহলে আসি বা বিদায় এরকম কিছু আমরা বলে থাকি তখন আপনাকে বলতে হবে গুড বাই অথবা গুড ডে টু ইউ সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি স্পোকেনের যে প্রথম ক্লাসের প্রথম দিনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এদের মধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম